আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সহজ ইসলাম চ্যানেলের নিয়মিত ইসলামিক আয়োজনে। আজকে আমরা কোরবানির বিভিন্ন মাসআলা মাসায় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেম দ্বীন খ্যাতিমান মুফাসসির কোরআন মুহতারাম শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মুহতারাম, প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে কোরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরবানির ব্যাপারে আসলে কোরআন হাদিসে মানে কি বলা হয়েছে, যে আয়াত বা হাদিসের ভিত্তিতে আমরা আবশ্যক মনে করছি এই কোরবানিকে? জাযাকাল্লাহু খায়র। بسم الله والحمد لله والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان وعلى آله وصحبه أجمعين. ما بعد، قرباني الله تبارك وتعالى أمدر بوري واجب كرتن أبشر كرتن قرباني بشيته تري سنة أبيكم إبراهيم، إبراهيم عليه الصلاة والسلام سنة تو أي قرباني تا جوب جوجي কালের বিবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গোত্রের মাঝে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, বিভিন্ন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রীতিতে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের মাঝে ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখার, এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হয়ে যায় যে তারাও কুরবানি করেছিল, হাবিল এবং কাবিল, একজনের কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হয়েছিল, সে ছিল হাবিল, আর কাবিলের কোরবানিটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়নি। তো কাবিল তখন উদ্দত্তপূর্ণ আচরণ করল, হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, সে থেকে কাবিল সে হত্যা করলো, হত্যাকারী হলো। হাবিলকে হত্যা করে কাবিল কিন্তু অন্যায় করলো, অপরাধ করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন, তখন আকাশ থেকে আগুন এসে কুরবানির জন্তুটাকে জ্বালিয়ে দিত। এটা ছিল সেই সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান। তো আমাদের সময় আমরা যে কুরবানিটা করছি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফুরন্ত সুযোগ দিয়েছেন জীবনযাপনের, আমাদের নামাজগুলো আল্লাহর জন্য, আমাদের কোরবানি আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, আমার মরণ সেটাও আল্লাহর জন্য। কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের কোনো রক্ত এর দাম এর মূল্য আল্লাহর কাছে পৌঁছায় না। লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে তাকওয়াটা দেখে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব নিহিত রেখেছেন এই কুরবানির মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শা'রাতিন মিনাস সুফি সাদাকা, একটা কুরবানির জন্তুর যে চামড়া রয়েছে এই চামড়ার প্রত্যেকটা লুমকু, প্রত্যেকটা লোমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সওয়াব দিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিবেন, বান্দা সওয়াব অর্জন করবে। এই দৃষ্টিকোণ থেকে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের আগে আমাদের উচিত, আমরা আল্লাহর জন্য কুরবানি করছি, শুধু আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করছি, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এই বিষয়টা আমাদেরকে মনস্থ করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।